Hi, I am Devobroto from Express Information. Welcome to my YouTube channel. আজকে আমার এই ভিডিও টপিক হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিভাবে আপনার নাম নথিভুক্ত করাবেন। যেটাকে আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলছেন সেটাকে এমপ্লয়মেন্ট ব্যাংক, যুবশ্রী, বেকার ভাতা এই সমস্ত নামেও ওকে বলা হয়। এটা আমি প্রথমেই বলে রাখলাম কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। আমি যখন ভিডিওটির মাঝখানে এই সমস্ত টার্মগুলো ইউজ করব, বেকার ভাতা, যুবশ্রী এই সমস্ত টার্মগুলো যখন ইউজ করব, আপনারা হয়তো নাও বুঝতে পারেন, তাই আমি আগে থেকে এটা বলে আপনাদের ক্লিয়ার করে রাখলাম। এটি একটি রাজ্য সরকারের প্রকল্প। 2013 সাল পর্যন্ত এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করলে একটা মোটা কার্ড আসতো, কিন্তু যারা বেকার নয় অর্থাৎ যারা চাকরি করেন, যে কোনো একজন একটা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতে পারতো না। এবং আপনারা যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করার পরে আপনি যদি কোনো চাকরিও পান, তাহলে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে কার্ডটি সেটা কিন্তু বাতিল হবে। কিন্তু বন্ধুরা, এখনো সেই সমস্ত নিয়মই আছে, কিন্তু কিছু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি কি পরিবর্তন হয়েছে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন করে কোথায় জমা দিতে হবে, আবেদন করার সময় কি কি ডকুমেন্টস অর্থাৎ কি কি কাগজপত্র জমা করতে হবে। বন্ধুরা, 2013 সালের আগে পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করলে মোটা একটা এক্সচেঞ্জ কার্ড আসতো, কিন্তু 2013 সালের পর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে একটি কম্পিউটার জেনারেটেড A4 সাইজ একটি কাগজ প্রিন্ট আউট হতো। তো এখন আর কিন্তু ওই 2013 সালের আগে পর্যন্ত যে মোটা কার্ড ওইভাবে আর আসে না। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেই নাম্বারটাই হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্টার মোবাইল নাম্বার। তো ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড আসবে। এবং 2013 সালের আগে পর্যন্ত প্রত্যেক মাসে বেকারদের অর্থাৎ বেকার ভাতা স্বরূপ অ্যাকাউন্টে 1500 টাকা করে আসতো না, কিন্তু এখন তার ব্যাংক অ্যাকাউন্টে বেকারদের 1500 টাকা করে আসে। তো বন্ধুরা, আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই অ্যাপ্লিকেশনটি অনলাইনে করতে হয়, তার ফুল প্রসেসটি, অনলাইন অ্যাপ্লিকেশনের আবেদনের ফুল প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি যাতে মিস না করেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।